হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিসি মাইনিং। কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা দুইটা প্রজেক্ট শেয়ার করছি, দুইটা জেনুইন প্রজেক্ট, অবশ্যই আপনারা মিস করবেন না। এই দুইটা এয়ারড্রপে জয়েন করলে আপনি ভালো পরিমাণে টার্নিং করতে পারবেন। জাস্ট সিম্পল কিছু কাজ করতে হবে আপনাকে, যেটা আমি দেখিয়ে দিব। যদি এখন আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো সবার প্রথমে দেখার জন্য। তো আমরা প্রথমে যেই এয়ারড্রপটা শেয়ার করছি তার নাম হচ্ছে বাগ কেকস। তো এখানে আপনাকে $25 ওর্থ অফ টোকেন দেওয়া হবে এবং এটা একটা জেনুইন প্ল্যাটফর্ম, এটা একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম হবে খুব শীঘ্রই। এখানে আপনাকে BKC টোকেন দেওয়া হবে যার ওর্থ হচ্ছে $25। এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনার সামনে এই ইন্টারফেসটি ওপেন হবে, আপনি জয়েন আসে ক্লিক দিয়ে দেবেন। জয়েন আসে ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে সাইন আপ করতে বলা হবে, যেমন সাইন আপ অপশনটা পেয়ে যাবেন। এখানে ক্লিক দিয়ে আপনি জাস্ট এখানে সাইন আপ করে নেবেন। যেমন এখানে আপনারা যা ইউজার নেম দেবেন, এখানে ইমেল দিবেন, এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই ক্যাপচাটা আপনি এখানে লিখে দেবেন। এগ্রিতে ক্লিক দেবেন, রেজিস্টারে ক্লিক দিয়ে দেবেন। যদি আপনার মেইলে কোনো প্রকার অ্যাক্টিভেশন লিঙ্ক যায়, অবশ্যই যাবে, মেইলটা আপনি অ্যাক্টিভ করবেন, তারপর আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন। এখানে যে ক্যাপচা থাকবে সেই ক্যাপচা আপনারা দিয়ে দেবেন। তো আমি ক্যাপচাটা দিয়ে জাস্ট রিমেম্বার মিতে ক্লিক দিয়ে সাইন ইনে ক্লিক দিয়ে দেবো। যখন আপনি সাইন ইন কমপ্লিট করবেন তখন আপনার সামনে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে এবং ড্যাশবোর্ডটা ওপেন হওয়ার পর আপনাকে কী করতে হবে, সিম্পল একটা বুট আছে, সেই বুটে আপনাকে জয়েন করতে হবে। তো বুটে জয়েন করার জন্য আপনাকে ফার্স্টে এই বুটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এই বুটে আসবেন, আসার পর স্টার্ট করবেন। স্টার্ট করার পর এখানে একটা ক্যাপচা দিবে, এই ক্যাপচাটা আপনি এখানে মানে দিয়ে দিবেন। যেমন আমাকে বলা হয়েছে ZYUZN, আমি লিখে দিয়েছি, লিখে সেন্ড করে দিয়েছি। তো আমার এখানে কমপ্লিট, আমি একটা BKC টোকেন পেয়ে যাবো যার ওর্থ হচ্ছে $20, অর্থাৎ $20 ওর্থ অফ টোকেন আপনাকে এখানে দেওয়া হবে। তো আপনাকে এখান থেকে কী করতে হবে, এই টেলিগ্রামে জয়েন করতে হবে, এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, টুইটারে ফলো করতে হবে, তাদের পিন পোস্টটাকে রিটুইট করতে হবে, দ্যাটস ইট। তারপর আপনি BKC এয়ারড্রপে ক্লিক দিয়ে দেবেন। BKC এয়ারড্রপে ক্লিক দেওয়ার পরে আপনাকে বলা হবে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। যেহেতু আমরা ফার্স্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়বস্তু দেখিয়ে দিয়েছি, আপনি যেই ইউজার নেম দিয়ে আপনি এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইউজার নেমটা আপনি এখানে এন্টার করে দেবেন। তারপর এখানে বলা হবে আপনার টুইটারের ইউজার নেম দিতে, আপনি আপনার টুইটারের ইউজার নেমটা এখানে এন্টার করে দেবেন। তারপর বলা হবে আপনার মাইথার ওয়ালেটের অ্যাড্রেস দিতে, আপনি মাইথার ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে এন্টার করে দেবেন। তারপর আপনাকে এখানে ফ্রেন্ডস একটা অপশন পেয়ে দেবেন, সেখানে ফ্রেন্ডসে ক্লিক দিয়ে দেবেন, তারপর সাবমিটে ক্লিক দিয়ে দেবেন। দ্যাটস ইট, আপনার এখানে জয়েন করা কমপ্লিট। আপনি পেয়ে যাবেন 1 BKC, যার ওর্থ হচ্ছে $20 এবং এদের ম্যাক্সিমাম সাপ্লাই খুবই কম, বিধায় এখানে টোকেনের প্রাইসটাও অনেক বেশি। সো অবশ্যই মিস করবেন না, অনেক জেনুইন একটা প্ল্যাটফর্ম। আশা করছি আপনারা এখান থেকে ভালো প্রফিট গেইন করতে পারবেন এবং এটার একটা বাউন্টি চলছে, বাউন্টিটা আমি খুব শীঘ্রই আপনার সাথে শেয়ার করবো। সো অবশ্যই তার জন্য অপেক্ষা করবেন। তো এ হচ্ছে মূলত মানে বাগ কেকের যেই এয়ারড্রপটা সেই এয়ারড্রপটা শেয়ার করলাম। এই মুহূর্তে যেই এয়ারড্রপটা শেয়ার করবে সেটি হচ্ছে GoSwap। এটাও একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, পাশাপাশি এই প্ল্যাটফর্মটা খুব শীঘ্রই বিনান্স ডেক্সের পাশাপাশি প্যানকেক সোয়াপ এক্সচেঞ্জের লিস্ট হবে। বিনান্স প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে এই টোকেনটা ক্রিয়েট করা হয়। তো আমরা এই এয়ারড্রপে জয়েন করব। এই এয়ারড্রপে জয়েন করার জন্য এই বুটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা এখান থেকে এসে জাস্ট বুটটা ওপেন করবেন। ওপেন করার পর আপনি কী করবেন, ফার্স্টে স্টার্ট করবেন, তারপর এখানে জয়েন এয়ারড্রপে ক্লিক দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনি এই টেলিগ্রামে জয়েন করবেন, এই টেলিগ্রামে জয়েন করবেন, টুইটারে ফলো করবেন, তাদের পিন পোস্টটাকে রিটুইট করবেন, কোটা টুইট করবেন, অর্থাৎ কিছুটা লিখে টুইট করবেন। এখান থেকে এই টেলিগ্রামে জয়েন করবেন, এই টেলিগ্রামে জয়েন করে এদের এই পিন পোস্টটা রিটুইট করে দেবেন। তারপর রেজিস্ট্রেশনে ক্লিক দিয়ে দেবেন। এখানে বলা হচ্ছে ওয়াচ, অর্থাৎ এর ভিতর থেকে আপনাকে যেটা সিলেক্ট করতে বলবে সেটা সিলেক্ট করে দেবেন। যেমন আমাকে বলা হয়েছে ওয়াচ, আমি ওয়াচটা সিলেক্ট করে দিয়েছি। তো আমি এখানে ভেরিফাই, আপনার যেটা বলবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, আপনি এখানে ক্যাপচা সলভ করতে পারবেন। তারপর এখানে বলা হচ্ছে আপনার ইমেল দিতে, আপনি আপনার ইমেল চেঞ্জার করে দেবেন। তারপর বলা হচ্ছে BEP20 ওয়ালেট অ্যাড্রেস, মানে BSC অ্যাড্রেস, বিনান্স স্মার্ট চেইন অ্যাড্রেস, এটা আপনি কোথায় পাবেন। তার জন্য আমি অলরেডি মেটামাস্কে কীভাবে BSC চেইন অর্থাৎ বিনান্স স্মার্ট চেইন অ্যাড করতে হয় আমি দেখিয়ে দিয়েছি BSC মেইননেট। যদি আপনি এটা না জেনে থাকেন তাহলে আপনারা একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দেবেন হাউ টু অ্যাড BSC চেইন অন মেটামাস্ক অ্যাকাউন্ট, আপনারা অ্যাড করতে পারবেন। আর যদি না পারেন তাহলে সিম্পলি জাস্ট আপনার মাইথার ওয়ালেটের অ্যাড্রেস এখানে এন্টার করে দেবেন, তাহলেই হবে। মাইথার ওয়ালেটের অ্যাড্রেস এন্টার করে দিলেই হবে, আর কোনো কিছু লাগবে না। যদি আপনার অ্যাড না থাকে পরবর্তীতে টোকেন রিসিভ হলে আমরা আপডেটটা দিয়ে দিব। আর যদি আপনি চান যে অ্যাড করবেন তাহলে করতে পারেন। আমি ইনফরমেশনটা আবার জানিয়ে দিচ্ছি, ফার্স্ট অফ অল আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করি, তারপর দেখিয়ে দিই যে আসলে কী কী করতে হবে এখানে আপনার। আচ্ছা আমি দেখিয়েই দিই আপনাদের, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো ফার্স্ট আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে আপনি এইখান থেকে জাস্ট কাস্টম RPCতে ক্লিক দিয়ে দেবেন। এইখানে আপনি লিখবেন BSC মেইন নেট, এখানে লিখবেন হচ্ছে BSC ডাটা শিট
1.binance.org আমি এই ইনফরমেশনগুলো ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে দিয়ে রাখবো। এখানে চেইন আইডি হচ্ছে 56, তারপর এখানে কারেন্সি সিম্বল হচ্ছে বিএনবি, এখান থেকে সিলেক্ট করে দেবেন বিএসসি স্ক্যান, দিয়ে আপনি সেভে ক্লিক দিয়ে দেবেন। আমার অলরেডি যেটা সেভ করা আছে বিধায় এটা শো করছে। তারপর এইরকম অপশন আসবে, আপনি ক্রসে ক্লিক দিয়ে কেটে দেবেন। তারপর এখান থেকে দেখবেন যে বিএসসি মেননেটে অ্যাড হয়ে গিয়েছে। আপনি এটা অ্যাড করার পরে এই অ্যাড্রেসটাই কিন্তু আপনার বিএসসি চেঞ্জের অ্যাড্রেস, ইথেরিয়ামের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা আপনার বিএসসি চেঞ্জের অ্যাড্রেস, আপনি এখানে এন্টার করে দেবেন। অথবা ইথেরিয়ামের অ্যাড্রেস এন্টার করে দিলেও হবে, পরবর্তীতে আপডেট পাওয়ার পরে আপনার সাথে শেয়ার করে দেবো যে কীভাবে টোকেনটা সেন্ড করতে হবে এবং রিসিভ করতে হবে। এখানে বলা হচ্ছে টুইটারে ফলো করার পর আপনার টুইটারের প্রোফাইল লিঙ্কে দিয়ে দেবেন। এখানে আপনি যে তাদের পিন পোস্টটা রিটুইট করলেন সেই রিটুইটের লিঙ্কে দিয়ে দেবেন। গো সোয়্যাপ যে মানে টুইটার অ্যাকাউন্টটা আছে ওই টুইটার অ্যাকাউন্ট থেকে যেই পোস্টটা রিটুইট করলেন সেই রিটুইটের লিঙ্ক এখানে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আই হ্যাভ জয়েন্টে ক্লিক দিয়ে দেবেন, আই হ্যাভ জয়েন্টে আবারও ক্লিক দিয়ে দেবেন। তারপর মেন মেনুতে ক্লিক দিয়ে আপনার ব্যালেন্স মাই ব্যালেন্সে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন আপনার কাছে 8টি গভ টোকেন আছে, যার ওয়েথ হচ্ছে $8। এটা আপনার বিনান্স স্মার্ট চেইন টোকেন অ্যাড্রেসে দিয়ে দেওয়া হবে এই জিওপি টোকেনটা, এবং এই টোকেনটা খুব শীঘ্রই বিনান্স জেক্স এক্সচেঞ্জার সহ প্যানকেক সোয়্যাপ এক্সচেঞ্জারে লিস্ট হবে। তো লিস্ট হয়ে গেলে আমরা টোকেনটা এক্সচেঞ্জ করতে পারবো এবং টোকেনটা আমরা পাবো হচ্ছে এদের টোকেন সেল মানে শেষ হওয়ার পরে। সো অবশ্যই মিস করবেন না, এই এই এয়ারড্রপে জয়েন করবেন। পাশাপাশি আমরা বাককেক যেই এয়ারড্রপটা শেয়ার করলাম এটার একটা বাউন্টি ক্যাম্পেইন শেয়ার করবো খুব শীঘ্রই, অবশ্যই তার জন্য অপেক্ষা করবেন। তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, যদি টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে, সে প্রত্যাশা বিদায় নিচ্ছি, বাই বাই।